মূল্যায়নের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেওয়ার সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা। পরীক্ষা ছাড়া বিষয়ভিত্তিক নম্বর বণ্টন কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। মূল্যায়ন কমিটি বলছে, নম্বর বণ্টনের ক্ষেত্রে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা বিবেচনা করেই ফলাফল তৈরি করা হচ্ছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে যখন সবকিছু প্রায় স্বাভাবিক, তখন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা। তাতে আপাতত স্বস্তি মিলেছে পরীক্ষার্থীদের, একে মন্দের ভালো বলছেন শিক্ষা গবেষকরা। আমরা যদি অন্য দেশের উদাহরণ দেখি, কোথাও কিন্তু পাবলিক পরীক্ষা নেওয়া হচ্ছে না এই পর্যায়ে। আশা করব সরকার একটি ভালো দিক নির্দেশনা দেবেন যে এদের মূল্যায়ন কিভাবে হবে এবং তারা যাতে অটো পাস কথাটা না বলতে পারেন, মূল্যায়নের ভিত্তিতে হবে। তার মধ্যে কেউ ভালো হতে পারেন, কারো খারাপ হতে পারে, সেটা তো যে কোনো পরীক্ষায় হতে পারে। তবে এই সিদ্ধান্তে জটিলতাও সৃষ্টি হয়েছে অনেক। বলা হচ্ছে জেএসসি ও এসএসসির বিষয়ভিত্তিক নম্বরের গড় করে এইচএসসির নম্বর নির্ধারণ করা হবে, কিন্তু যেসব সাবজেক্টের সাথে ওই দুটি ক্লাসের সাবজেক্টের মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7টি বিষয়ের 13টি পত্রে পরীক্ষা হয়। মূলত এই 7টি বিষয় এক এক ধরনের বিষয়। এই বিষয়গুলির সাথে এসএসসি পরীক্ষার কতগুলি বিষয়ের মিল আছে, আবার কতগুলি বিষয়ের মিল নাও থাকতে পারে। তার জন্য কিন্তু আমরা বিষয়ভিত্তিক ম্যাপিং করবার চেষ্টা করছি এবং ম্যাপিং করার মধ্য দিয়ে এক একটি বিষয়ের যে ওয়েটেজ তৈরি হবে, সেই ওয়েটেজের সাথে ওই বিষয়ের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন বিষয়ের সাথে আমরা এটি সম্পর্ক যুক্ত করতে পারি, তার জন্য বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছে। এইচএসসির ফলাফল ও বিষয়ভিত্তিক নম্বর দেশ বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন কমিটি বলছে সেটি মাথায় রেখেই ফলাফল তৈরি করা হচ্ছে। এবছর হয়তো বা মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা বোর্ড থেকে যে ফলটি দেওয়া হবে, বিশ্ববিদ্যালয় অবশ্যই তার বিশ্ববিদ্যালয়ের কাছে সেই ফলটি গ্রহণযোগ্য। নভেম্বরের মধ্যেই এইচএসসির 13,65,000 শিক্ষার্থীর ফলাফল তৈরি করা হবে, ডিসেম্বরে ফল ঘোষণার কথা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।